দিদি দিদি কটার সময় পালাবে দিদি বললাম না সাড়ে চারটে কি পাঁচটা না না সাড়ে চারটে গেলে ভালো হবে পাঁচটায় অনেক লোক উঠে যায় হ্যাঁ মাঝে মাঝে হাগু উঠে যায় হাগু করতে যায় তাহলে ওই সাড়ে চারটের দিকে গেলেই হবে এবারে আর থাকা যাবে না এ সব শেষ এ বাড়িতে থাকলে দুদিন পরে ওই বাচ্চাকে নিতে আসবে তখন আরো চল্লিশ হাজার টাকা দিতে হবে আর সবার সামনে আমি একদম পুরো মুখ দেখাতে পারবো না যে এত বড় একটা অভিনয় করেছি আর কথা বলিস না সকালে উঠতে হবে বৌঠারে কতবার বলি মাল মশলা বেশি দিস না রান্নায় হ্যাঁ এখন দেখো সাড়ে চারটার সময় পায়খানা লেগে গেছে আর কি বলবো ভুত 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 পাড় যাক বাবা একটু শান্তি পাওয়া গেল সব ভিড় হইছে মনে হচ্ছে ভালোই ভালো দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কেউ দেখেনি বেঁচে গেছে এ বাবা এত রাতে আবার কারা কথা বলে ফুত ফুত নাকি ভাগ্য গো সাড়ে 4:30 এর সময় বেরিয়েছি 5:00 এর সময় বেরোলে অনেক পরিষ্কার হয়ে যেত লোকজন দেখে চিনে ফেলতো চলো চলো ফার্স্ট ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদহ থেকে হাওড়া হাওড়া থেকে মুম্বাই মেলে একদম পুরো মুম্বাই চলে যাবো এত রাতে দুটো মেয়ে ছেলে কোথায় যাচ্ছে রে বাবা তোর ডাকাত না তো ছেলে ধরা না তো এ বাবা এ তো হাগুর দুটো বউ মনে হচ্ছে দেখুন ডাক দিতো ও মা ও বো এ এত সকালবেলা কে থাকে আমাদের বাবা বলে এ মনে চল দেখে বেরিয়েছে পালারি পালা তাড়াতাড়ি দোল মার হ্যাঁ দোল মার ও বো মা শুকচুমী বো মা কর্মচন্দি বোমা দাঁড় দাঁড় তাড়াতাড়ি পালো দেখি তাড়াতাড়ি পালার মধ্যে ধরে ফিরলো আরে নারে রে পারবে না চল চল চল

পাদুকে নিয়ে যায়নি তো সঙ্গে করে আরে কাকু না পাদুকে কি করে নেবে পাদু তো আমার কাছে রাত্রে শুয়ে ছিল কই পাদু পাদু কই ওরা ওরা ওই রুমে ঘুমাচ্ছে বুঝছো কাকা সব পয়সার খেল পয়সা ছিল তো সব ছিল পয়সা নাই সব পালায় গেছে বলছি কি যা সময় কিছু নেই ঠিক আছে নাকি কি আর নেবে বাবা বাড়ি কিচ্ছু নেই মালপত্র চাল ডাল ছাড়া কিচ্ছু নেই দেখিস পাদুরি সাবধান ও কি করবে পাদুরি ও কিচ্ছু করে পারবে না যতক্ষণ এই ফটো আছে ওর কেউ কিচ্ছু করতে পারবে না তাছাড়া পাদু একাই একশো ওরে কিডন্যাপ করে নিল তাই তালা ভাঙি বেরোয় চলে আইছে ওর এত মানে ক্ষমতা টাকা আমার পুরো একদম এটেম বাম দেখিস দেখিস বড় দিকটাই সকালবেলায় এখন হুকুবর্তি যাই দেখলাম ওই কান্ড তার জন্য আসুন তো তোর খবর দিতে ভালো করিস আমরা তো আগেই জানিয়ে গেছি কিন্তু কেউ আরই বলাবলি করিনি ফুটো টাকার কি খবরটাকর কি পাওয়া যাবে ও নিয়ে কাকা টেনশন করে না টাকা আমি খুঁজে বের করে ফেলাবো আমাদের কাছে সব ডকুমেন্টস আছে তো টাকা মাকা সব সাবমিট করার কাগজপত্র সব আছে টাকা তোদের ওদের দিতেই হবে ওদের পুরো হাই কোর্টে নিয়ে যাব আমি দেখ বাবা ওই টাকাটা সম্বল ওই টাকাটা থাকলে তোদের জীবনে একটা ভবিষ্যৎ হবে খেয়াল রাখিস ওদের হ্যাঁ আমি যাই দেখি হ্যাঁ হ্যাঁ উনি কোনো চাপ নেই তুমি যাও ভালোভাবে বলছি কি হাগুদা আবার একটা বিয়ে করবা নাকি কি যে বলিস দেখো করবা নাকি এটা মেয়েটা দেখি ওরে না রে না রে নমস্কার যে জীবন কেন্দ্রে গেছে আর আমার দরকার নেই করো না হাগুদা আর একটা বিয়ে করো এটা দেখি ওই পাশের পাড়া একটা শেফালির মেয়ে আছে করবা নাকি বিয়ে ওরে বাবা না রে না আরে একবার দেখতে আসবি দেখি কিরকম দেখতি ভালো দেখতে ভালো মানে সেই সুপারহিট হিট দেখতি করবা বিয়ে কথা চালাবো বলছি কি মেয়ে কি দেবে আমায় দেবে মানে নির্ঘাত দেবে তুমি কারবা কিনা সেটা বলো দেখ যদি দেয় তাহলে করে ফেলাবো দেখিস দেখিস আমি জানতাম আমি জানতাম তোমার লজ্জা নাই এত কিলগু তো খাওয়ার পরে এখনো তুমি আবার বিয়ে করতে চাও ওরে না আমি তোর সাথে টিয়ারকি মারতেছি তুই যেরকম আমার সাথে টিয়ারকি মারতেছিস তোর সাথে আমি টিয়ারকি মারতেছি মাথা খারাপ ভালো আছি শান্তি তুই বিয়ে করে কি মরবো নাকি দুই দুটো জ্বালায় এতদিন মোটামুটি আমার দুটো একদম লিভার কিডনি খারাপ হয়ে গেছে বলাও যায় না কোন সময় মত করে ফেলাও তুমি বিয়ে করার ওরে না না শোন শোন ওই মাস্টারের বিয়েটা দিয়ে দিতে হবে মাস্টার কাছে টাকা আনাইছে বিয়ে দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ দেখি মাস্টারের সাথে আজকে বিকালবেলা কথা বলে আর বান্ধবীর বাড়ি গিয়ে মোটামুটি বিয়ের দিনটা ফাইনাল করে ফেলাই ব্যাংক যাদের যাদের টাকা নিয়ে পালাইছে সবার একটা অ্যাপ্লিকেশন নিয়ে সবার একটা লিস্ট বানায় আমি হাইকোর্টে জমা দিচ্ছি বুঝতে পারিস আর এদের খোঁজার ব্যবস্থা করছি সে তো আমি জানি টাকা তুই বের করে ফেলাবি আর কালকে কিন্তু কাজে লাগিয়ে পড়তে হবে বুঝতে সকালে এই কাজ আর বিকেলে মোটামুটি টাকা খোঁজার কাজ এই দুটো কাজ করলি পারে কিছুদিনের ভিতরে টাকাও পাওয়া যাবে আর সংসারে উন্নতি হবে পাদুল স্কুলে পাঠাতে হবে আজকে হ্যাঁ হ্যাঁ কই বাড়িতে কেউ আছে এ বাবু বাবু মা তুমি এতে গেছো হ্যাঁ বাবা আমি এতে গেছি মা এই শয়তানি রাতে পালিয়ে চলে গেছে আমাদের টাকা না দিয়ে চলে গেছে হ্যাঁ মা আর কালকে বাড়ির ছোট্ট ছেলে দা আমাদের মালিতে কে মারিছে তোকে দেখি ডাক ওই পাদুল বাচ্চা মালিতে আমালে ডাক ডাক মালটাকে ডাক ওকে এক চার ঘুরিয়ে দেবো এ পাদু পাদুল বাচ্চা এ পাদুল বাচ্চা কোনটা মালে ডাকতে মালে আমি এ আমি কে চলে ডাকতি কেন দেখ আমি কাকে নিয়ে আছি তাহলে মালার জন্য কে রে মানে ওর মা আমি উহ যা তো সব নকশা ওর মা তো শাকচুন্নি না ওর মা আমি শাকচুন্নি আমাদের কাছ থেকে ভাড়া করে নিয়ে আছি কাকে এ কি বলতো তুমি তো বলছি এই বাড়ির যে মালিক কারা ডাকতো বাবা ও বাবা ও পুতো কাকা তো ভাইলে আছো তো তার জন্য ভাবি মালটা দেখতে অন্যরকম কেন কেরকম বাবা বান্ধালের মা বলে বাবা কি বলে কি বলছিস এসে বলতো বতো কথা ঠিক বলছে এ নাটু আমার ছেলে হ্যাঁ এই তামাল মা কি কাণ্ড রে বাবা এর যে কালকে আমরা নামকরণ করলাম তুই দা করলি কল ওতে আমার দেখার দরকার নেই আমার টাকা দিয়ে আমি চলে যাচ্ছি এ কিসের টাকা তোর বউ শাস্তির আমালে আমার ভালা করে আনিছে দুই মাসের জন্য পঞ্চাশ হাজার টাকা মালটা তো এখন কেটে বলে যে রাত্রি বেলা এখন আমার টাকা কে দেবে মালটার মনে মনে এত শয়তানি আমাদের টাকা দেন আমরা চলে যাচ্ছি টাকা তো গাছে পারে হালাম দাদা কেস এখন এত চাচামেচি হচ্ছে যে আর ভাই বলিস না কেস গড়বড় হয়ে গেছে কাকা কে দন্দি কে আপনাদের কে আছে এই ছেলেটা বলে ভাড়া করে নিয়ে আইছে শুনেছিস শাকচুননি বাবা তাই তো ভাবি মালটা তো তোমার মতন দেখতি না হ্যাঁ গ্রামের লোকজন সব ওই বলছে মালটারে ভাড়া করে নিয়ে আইছে ফালতু ফালতু আমাদের টাকা খরচ হলো এর নামকরণ করলাম ও তোলা কি ঘোলার নামকরণ কলিতি ওখন নাম হলো নাকি ভন্ডাল কালকে মালতার মালিতি ভালো কলিতি আজ তো মালার দরকার ছিল দেখি তো দেখি তো কি বলতিছে মালিতি ভালো হইছে আলো মালার দরকার ছিল এরকম বলতিছে এই ছড়া তুই আমার ছেলের গায়ে হাত দিলি কেন রে তো ছেলে নাক ফাটিয়ে দিইনি সেটাই ভালো দেখি তো মা দেখি তো কি বলতি অত কথা আমি জানি না আমাদের টাকা দাও আমরা চলে যাচ্ছি 10000 টাকা আমাদের দিয়েতে আর 40000 টাকা দাও আমরা চলে যাচ্ছি টাকা তো এখানে গাছে ঝুলছে ধরে নিয়ে চলে যা ওসব আমি জানি না আমাদের সাথে কন্টাক্ট হয়েছে আমাদের টাকা দাও কন্টাক্ট কে করেছে আমি করেছি না ওই বউটা করেছে ওই বউটা করেছে বউটার কাছ থেকে নে যা তারে তো পাচ্ছি না তো তার স্বামীকে ধরবো না এখানে কোনো স্বামী ভামি নেই সব ডিভোর্স তোদেরকে আমি ছাড়বো না দাঁড়া তোদেরকে আমি কি করি দেখ আমরাও তোদেরকে ছাড়বো না থাম এখনই তোদের নামে এফআইআর করবো যে এরকম ভুলভাল করে লোকের বাড়ি ছেলে ভাড়া দেয় এত ছোট ছোট বাচ্চা তোকে দেখ কি করি এই না মানে এইসব কিছু করার দরকার নেই আমরা চলে যাচ্ছি দেখলে পাদু তোলে যদি কোনোদিন লাগতে পাই না সেই দিন নির্দে তোর মাথা ফাতায় দেবো তুই দা পালাল কোলে দা তোর মতন কত দেখলাম পাদু তোলে আমি থালবো না পাল মাল খাবি হ্যাঁ না তো পালা এখান থেকে নি কুচি 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 পা তোর কুতি কুতি পা দিতি হ্যাঁ দাদা এখান থেকে পালা এই কুচি 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 দেখেছিস ফুটো সব টাকার খেল টাকা নেই সব আস্তে আস্তে বের হয়ে চলে যাচ্ছে এখনই বোঝা যায় যে টাকা না থাকলে কে কার সাথ দেবে আরে বাবা তুমি টেনশন করো না তোমার টাকা আমি এনে দেবো যেখান থেকে হোক আরে সে তো আমি জানি তুই আছিস ফুটো আছে চম্পা আছে আর কিসের ভাই কোনো টেনশন করবো না তোমার টাকা দেখো যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমি নিয়ে আসবো পাদু তাড়াতাড়ি রেডি হয়ে স্কুল যেতে হবে বলতে কি কাকা আজকে স্কুলই না গেলি হতো না আজকে একদিন ভাত না খেলি হতো না কি দে বলো কাকা তুমি ভাত না খেয়ে টাকা দেয় তাহলে স্কুল না গিয়ে থাকা যায় তাড়াতাড়ি রেডি হয় যেতে হবে চম্পার রেডি কর ধুত গোলাল ভাল লাগে না ডেলি ডেলি ইটকুলি দেওয়া তাড়াতাড়ি রেডি হো আমি দেখি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি বল আজকে কি মারো স্কুল যাবো না আমাদের মতন বড় হয়ে কি এরকম সেন্টারিং কাজ করবা হ্যাঁ টিকা ঠিকা রেডি হয়ে যাচ্ছি যা যা চম্পারও রেডি হত বল মালটা দেখা এখনো ঘুমাচ্ছে না দেখে দুটো লাথিতে দে তো মা দায় লি মারবো ডালা দাঁতি তা আমি পাতলে আজকে দিদি ডালা গোদ বলছি কি আমার বান্ধবীর বাড়িতে ঘুরে আসলে হতো না মাস্টারের বিয়ের ডেটটা ফাইনাল করে দিতাম হ্যাঁ চল চল আর কি করব বসে থেকে চল এই কাজটা করে ফেলি আলামতি এ আলোমতি বান্ধবী কই গেল তোর বান্ধবী বাড়ি নাই নাকি কে জানে দুই তিনবার ডাকলাম ডাক তো শুনে না আলো হ্যাঁ আলামতি হ্যাঁ কে ফুটো নাকি আরে হ্যাঁ বান্ধবী একটু আয় একটু দর্শন দে বল বন্ধু কি হলো তোর মুখের অবস্থা এরকম কেন আর বলিস না দুই তিন দিন থেকে মাথা জানতো না আগের তো বলবি তুমি আসার সময় ওষুধ নিয়ে আসতাম সে তুই যে বলি ফোন করবি আর ফোন টোন করলি না যে আর কি ফোন করে রে বন্ধু আয় আয় ভিতরে কি শিয়ালের তোর বান্ধবীর এরকম মুখটা এরকম ঘোচকায় রয়েছে যে কে জানে কি হয়েছে আমি তো ঠিক বুঝতে পারতেছি না বড়ের সাথে মানে ঝগড়া হয়েছে মারামারি হয়েছে মনে হয় মালটা তো মাতাল তো খালি মদ খেয়ে পড়ে থাকে গুপ গাপ মারিছে মনে হয় বলা যায় না হতেও পারে বান্ধবী তোর বর কোথায় গেছে কি হলো কে জানে বাবা সবদিকে সময় খারাপ চলতেছে আর কি করা যাবে ভাই বোন যেখানে তোদের জন্য চা বানিয়ে নিয়ে আসি আরে না তোর কি হয়েছে মুখটা এরকম করে কেন আর কিছু না না বললাম না বলছি কি তোর মাতাল তোকে মেরেছে নাকি আর ও সব কথা ছাড় রে ও তো রোজ দিনকার ঘটনা বস বাস ওটা চা নিয়ে আসি আরে চা ফা লাগবে না তোর এরকম দেখে আমাদের ভাল লাগছে না তা বয় তো হাগু দা এখানে এসে বসো শুনলাম নাকি এ হাগুর বউ চলে গেছে আর বান্ধবী বলিস না বউ চলে গেছে তো গেছে ওতে কোনো সমস্যা নাই কিন্তু যে ব্যাংকে এক কোটি টাকা ছিল সেই টাকাটাও চলে গেছে কি বলছিস হ্যাঁ বান্ধবী সত্যি আমরা লটারিতে এক কোটি টাকা জিতেছিলাম গ্রামের একটা ব্যাংকে এই টাকা রাখিস আর এত টাকা আলু আলতুফালতু ব্যাংকে রাখে দিলি আর বলিস না ওই জায়গায় ভুল হয়ে গেছে আমরা ভাবছি গ্রামের ব্যাংকে রাখলি ভালো হবে যে কোনো সময় টাকা ফাঁকা বের করা যাবে কার কখন দরকার হয় বলা যায় কে জানে এরকম হবে একসাথে দুটো ঝাটকা বউ চলে গেল টাকাও চলে গেল আরে বউ চলে গেছে না ভালো হয়েছে সারাদিন কিচির কিচির ঝগড়া আমাদের মারার জন্য সবসময় বিষ খাওয়ানো এ খাওয়ানো ও খাওয়ানো সবসময় বাড়ির ভিতরে মোটামুটি ঝামেলা চলতেই থাকে কি বলো বউতে বিষ মিশিয়ে দিচ্ছে তোমাদের আর বলো না খাটের তলা বম পর্যন্ত সেট করেছে এই বন্ধু ফুটো ছিল বলে আমার জীবনটা এখনো আছে নাই তো এতক্ষণ কবে পটল তুলে যাতাম। বাবারে বাবা কি ডেন মে আরে যে কথা বলছিলাম তোরে আর কি ওই মাস্টারের সঙ্গে বিয়ের ডেটটা ফাইনাল করলে হতো না আরে বন্ধু তোর সাথে একটু কথা আছে কোনো কথা বলতা না সব ফাইনাল তুই ডেট বল কোন ডেটে করবি আরে শোন তো আমার কথাটা দেখো কোনো শোনা শুনি নাই এখন দিন ফাইনাল করো বাদ দিয়ে দাও আরে আমার কথাটা একবার শুনে নেই কোনো শোনা শুনি নাই ছেলে এক নাম্বার কোনো সমস্যা নেই বয়স একটু বেশি কিন্তু টাকা প্রচুর পরিমাণে ইনকাম করে ঠিক আছে কোনো সমস্যা নেই তোর মেয়েরে পুরো রানি করে রাখবে রানি আরে বাবা আমার কথাটা শুনতো শোনা শুনি নাই তুই পঞ্জিকা বের কর পঞ্জিকা থেকে দিন তারিখ ঠিক কর এই সপ্তাহটার ভিতরে বিয়ে দিয়ে দেব বুঝতে পারছিস আরে আমার কথাটা একটু শোন কেন কি হয়েছে তোমার বর কি রাজি হচ্ছে না নাকি আরে বাবা এসব কোনো ব্যাপার না তালেবার কিসের সমস্যা দিন তারিখ ফাইনাল যা যা তুই চার নামার জন্য যা আরে বন্ধু আমার কথাটা একটু শুন তো বল বল কি বলবি বলতেছি কি মেডা না মেডা না রাজি ਨਹੀਂ তাই তো মানে বয়স বেশি তার জন্য রাজি নাই তাই তো হ্যাঁ এসব আমাদের জানা ওসব কিচ্ছু হয় না বিয়ে হলে পরে সব সেট হয়ে যাবে আরে বাবা না তালেবার কিসের দরকার আইফোন দরকার তা কি দরকার বলবি তো না দেনারসি শাড়ি না কি জামদানি শাড়ি কি লাগবে সেই সব দিয়ে দেবে আরে বাবা না তা কি স্কুটি লাগবে ওরে তুই আমার কথা শুনতেছিস না বল দেখি বল আরে মেয়েটা একজন ভালোবাসতো বুঝতে পারছিস সেটা আমরা জানতাম না আরে আজকালকার বিয়ের আগে ভালোবাসা ভালোবাসা থাকে ও নিয়ে কোনো অসুবিধা নেই বিয়ের পরে সব মেয়ে ঠিক হয়ে যায় আরে বাবা তুই আমার কথাটা শুনতেছিস না তো বলতো একটা ছেলের সাথে ভালোবাসা ছিল দীর্ঘ প্রায় দু তিন বছর ধরে আমরা সেরকম জানি না উড়ো উড়ো জানি কিন্তু সেদিন তোরা আসলেই তোমাদের বাড়িতে এই বিয়ের কথাবার্তা বললি হ্যাঁ তারপরে তারপরের দিন রাত্রিবেলা ফলায় চলে গেছে মেয়েটা কি বলছো সব শেষ সব শেষ হয়ে গেছে আর বন্ধু বলিস না তার জন্য তোদের ফোনও করি না আমি লজ্জায় সব শেষ হয়ে গেছে বাঁচে থাকার কোনো রাস্তা নাই ঠাকুদা এখন কি করব বলো তাই তো মাস্টার এখন কি বলে মুখ দেখাবো মুখের কথা ছাড়ো মাস্টারের সাথে আমার দেখা করার শক্তি নাই বন্ধু আমি অনেক লজ্জা পেয়েছি বন্ধু আর কি বলবো বল আমাদের জীবন শেষ হয়ে গেছে রে আমাদের জীবন শেষ হয়ে গেছে আর একটা বড় বড় দুর্ঘটনা আমাদের সামনে এসে পড়তেছে চল ভাই চল আর কি করবো ঠিক আছে বান্ধবী ভালো থাকিস চলো হাগুদা চলো মেয়েটা পুরো মুখে চুনকারি লাগিয়ে দিল মান সম্মান থাকলো না সমাজে এখন মুখ দেখাবো কি করে রে বাবা কি করে বুঝলি না রে তুই তো রে আদরের পরি সাইডে দিয়ে উড়ে গেলি সাইডে দিয়ে উড়ে গেলি জনমের মতো এখন কান্দে বেড়াই জীবন ভরে আমি তো কত ফুটো জীবনটা কিরকম একটা আলকাতরা হয়ে গেল আর বলো না হাগুদা সব ঠিকঠাক চলতেছিল ভালোভাবে চলতেছিল কি যে হলো দু দিন তিন দিনের ভিতর সব শেষ হয়ে গেল এবার মাস্টারের কাছ থেকে যে পঁচিশ হাজার টাকা আনিছি সে টাকা ফেরত দিতে হবে তারপরে এই পাদুরি আর ওই চম্পার স্কুলে ভর্তি করেছে সেই অ্যাডমিশন ফ্রিতে করে দিয়েছে এখন সে টাকা দিতে গেলেই আমাদের তো কিচ্ছু থাকে না কি করবো ভাই সব শেষ হয়ে গেল কিরকম যেন রাতের একটা স্বপ্নের মতন সব শেষ হয়ে গেল জীবনে এরকম দিনও আসবে কোনোদিন ভাবতে পারিনি আরে আমাদের নয় তো হয়েছে হয়েছে ওই ছোট দুটো ছেলে দুটো রোদের পড়াশোনা তো সব শেষ হয়ে যাবে এখন এত টাকা দেনা হয়ে গেছি সেই দিন একটা অনুষ্ঠান করলে সেখানে পাঁচ দশ হাজার দেনা মাস্টারের পঁচিশ হাজার তারপরে আরো কত কিছু দেনা রয়েছি এইসব কি করে দেব হাগুদা কি আর করবো কিছু মাথায় আসতেছে না রে বাবা কিছু মাথায় আসতেছে না দেখি মাস্টারের সব খুলে খালে বলি দেখি মাস্টার কি বলে দেখ যদি দয়া করে আর না করলে কি করে হোক দিতে হবে ঘর দর বেঁচে যে করে হোক দিতে হবে না না ঘর ফর বেচা লাগবে না দরকারে বন্ধক দিয়ে দিতে হবে কি একটা শোনামি যেন নামি আসলো জীবনে বুঝতে পারলাম না ভালো সবকিছু চলতেছিল চাকা চাক চাকা চাক এখন পুরো সব অন্ধকার জীবনটা হাগুদা ওরকমই এক সময় ভালো চলে এক সময় খারাপ এক সময় জোয়ার এক সময় ভাটা মাঝে মাঝে এরকম দুর্দশা নামি আসে মনে হয় কি জীবনের এটাই শেষ কিন্তু জীবনের সাথে সংঘর্ষ করতে হবে সংঘর্ষ করে এই বিফলতারে জয় করতে হবে কত সুন্দর একটা সাজানো সংসার কিরকম একটা বিচ্ছিন্ন হয়ে গেল আর বলিস না ভাই কত ঝামেলা ছিল কিন্তু এই যে কি হলো সব শেষ হয়ে গেল যে নতুন করে বাঁচার আসা সেটা আর কি করে করি বুঝে পাচ্ছি না আরে হার হবে না হাগুদা হারের পরে জিত আছে এইবার আমরা এত কষ্ট করবো আবার সেই পুরোনো পজিশন ফিরে আনবো দেখো আর ভাই ভাল লাগে না জীবনটা পুরো কেরকম একটা মতন হয়ে গেছে আরে তুমি হাগুদা আমার উপর ভরসা রাখো আমি আবার তোমার আগের দিন ফিরে দেবো সত্যি বলছি সে তো জানি ভাই কিন্তু এই পরিস্থিতির থেকে বেরোনোই খুবই কষ্ট আরে কিচ্ছু হবে না বাংলা আছে না ঘপা ঘপ মারো সব ঠিক হয়ে যাবে আমি তো আছি নাকি সব শেষ ভাই সব শেষ এখন ওই ছেলে দুটোর পড়াশোনা কি করবে সেটাই ভাবছি ও আটে না একটা রাস্তা বেরোই যাবে ভাই তুই আমার সাথে আসিস তাই আমার একটা বল তুই যদি আমার সাথে না থাকতিস না আমি কোথার কোথায় চলে যেতাম এতদিন মনে হয় কোথায় না কোথায় ভেসে যেতাম নদীর জলে আরে ওরকম টেনশন নিয়ে না আমি জীবন মরম তোমার সঙ্গে আছি তুই আমার সত্যিকারের বন্ধু রে তুই আমার সত্যিকারের বন্ধু এত বিপদে পড়া সত্য তুই আমায় কোনোদিন ছেড়ে যাসনি বন্ধু আরে বন্ধুত্ব কাকে বলে জীবন মরণ সাথ দিয়ে সেটাই বন্ধুত্ব বন্ধু তোর মতন বন্ধু আমি যেন এর পরের জন্মেও পাই বন্ধু পরের জন্মে মানে আমি তো তোমার সাত জন্ম অবধি ছাড়াবো না তোমার ঘাড়ে চাপে বাসবো আর বলিস না রে ভুটো এই দুঃখের ভিতর তোর কথা শুনে আমার হাসি আসে আরে টেনশন করো না কিছু না কিছু রাস্তা বেরোই যাবে চলো দেখি মাস্টারের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি চল ভাই চল